পঞ্চাশ বছর অর্থনৈতিক কিংবা সামাজিক সব সূচকেই সফলতা দেখিয়েছে বাংলাদেশ তবে বৈশ্বিক বিবেচনায় দেশের দারিদ্র কমেনি এখনও গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ দরিদ্র বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড আকবর আলী খান তার মতে উদার গণতন্ত্র নীতির অভাবে রাজনৈতিক সরকারগুলোর পৃষ্ঠপোষকতায় দুর্নীতি বাড়ছে যা উস্কে দিচ্ছে বৈষম্য আরও জানাচ্ছেন কাবিরি মৈত্রী তারপর সাত কোটি মানুষের বাংলাদেশ ছিল বিশ্বের বুকে ভঙ্গুর আর সবচেয়ে গরিব দেশ। তবে তলাবিহীন ঝুরির তকমাকে পেছনে ফেলে গেল 50 বছরে বদলেছে সেই চিত্র। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে। দেশ জুড়ে যখন উদযাপন হচ্ছে 50 বছরের নানা অর্জন তখন রাজধানীর এক হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিভিএস এর এই আয়োজনে বক্তারা বলছেন মহান মুক্তিযুদ্ধ এখন অনেকটাই কাগজে চেতনা পঞ্চাশতম বছরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড আকবর আলীর মতে সত্তর দশকের বাংলাদেশ আর্থ সামাজিক মাপকাঠিতে এগিয়ে গেলেও সুফল পায়নি পিছিয়ে পড়া মানুষগুলো বাংলাদেশে চল্লিশ পাঁচল্লিশ শতাংশ বেশি লোক পাবি পাচ্ছে না যে পানি দিয়ে তারা তাদের খাদ্যকে হজম করতে পারবে তিনি জানান গেল দেশের দরিদ্র মানুষের সংখ্যা কমলেও তা এখনো বিশ্বমানের হয়নি যদি আমরা বাংলাদেশের দারিদ্রকে মাফি তাহলে আমরা দেখব যে এখনো বাংলাদেশে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ লোক দারিদ্র সীমার নিচে রয়েছে বসিয়ান এই অর্থনীতিবিদ বলছেন যে চারটি স্তম্ভের উপর ভর করে দেশ স্বাধীন হয়েছিল তার মধ্যে কেবল জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছে যতগুলো দেশ আছে তার প্রায় শতকরা পঁয়ষট্টি ভাগ দেশে বাংলাদেশের চেয়ে আয়ের বৈষম্য কম এই বৈষম্যটা বেড়েছে গত পঁচিশ বছরে এবং এর একটা কারণ হল দেশে প্রচন্ড দুর্নীতি চলছে এবং এই দুর্নীতির ফলে কালো টাকা সরকারের আমাদের এখানে বৈষম্য বেড়ে চলেছে বাকি থাকায় এই বৈষম্য কমাতে না পারলে আবারও অস্থিরতার সংখ্যাও তার আবার আমাদের মধ্যে দেখা যাবে বিভিন্ন ধরনের গন্ডগোল এবং সেই জন্য কাবেরী মৈত্রে একাত্তর ঢাকা